Literally, yeah. Mocha. Mocha. 1, 2, 3, Koi koi. Guriye, didi guriye. Hey, that's a bondura. Koto boro mocha. Kach korar mocha, kintu koto boro dekho. Are ekta niye ni. Are ekta na. Banana. Banana. Banana kon gulo? Koi banana kothay dekho to? Oi upore banana ache. Acha, thik ache. Chole esho. Chole esho. দেখো এখানে পর পর চারটি মোচা পড়ে একবারেই হয়ে গেল এই দেখ বন্ধুরা দেখো আজকে বাগান থেকে দুটো বড় বড় কাঁচকড়ার মোচা পেড়ে নিয়েছি এর আগে তো বিভিন্ন ধরনের মোচা রেসিপি বানিয়ে খেয়েছি যেমন মোচার ঘন্ট তো সবাই খাই তারপরে মোচা চিকেনও খেয়েছি আজকের মোচাগুলো দিয়ে আমি মোচার কোপ্তা বানাবো এই মোচার কোপ্তাটা তোমরা কারা কারা খেয়েছো বা বানিয়েছো তারা কি ঠিক আমার মতোই করে বানিয়েছো নাকি অন্যরকম সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে আর যারা কোনোদিন মোচার কোপ্তা খাওনি তারা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ঠিক সেইভাবে বানিয়ে ফেলবে বাড়ির প্রত্যেককে খাওয়াবে তাহলে সবাই খুশি হবে বিটকপি দেখো বন্ধুরা বিটকপি কত বড় হয়েছে দেখো হ্যাঁ বিটকপি আজকে ভাজা করব একটা তুলে নাও একটা ওই ওখানে মনে হয় বড় আছে ওই একটা অনেকদিন বাগানে জল দেওয়া হয়নি এই একটা বড় এবার গাছটা ছোট ওই দেখো দেখবে এই দেখো গাছ ছোট কিন্তু দেখো ঘটের মতো কি সুন্দর গোল হয়েছে দেখো হ্যাঁ ওই না তিনটে নিয়েছি তো বন্ধুরা দেখো এই বাগানের বিভিন্ন জায়গায় তো রান্না করেছি আগে তো ওখানে রান্না করেছিলাম তারপরে আবার এখানেও রান্না করেছি এখানেও বাবা পরিষ্কার করে দিয়েছে আজকে এখানেই রান্না করবো তো মা এখানে সবজিগুলো রাখো আঁচটা এখানে নিয়ে আসতে হবে বন্ধুরা লাল বিটগুলো আগে কেটে নিয়েছিলাম তারপর মোচা কয়েকটা ছাড়িয়েছি মা চলে এসেছে এখন বাকি যে মোচাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে কুট্টু স্যার আমি বিটকপিগুলো ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নিচ্ছি বিটকপিগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি মোচাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে পড়িতে কুচি কুচি করে কেটে নেব তারপর রোদ্দুরে এখানে বসেছিলাম সে রোদ্দুর চলে গেছে ছাওয়া পড়ে গেছে পুরোটাই আর এদিকে দেখো ওলকপি ভাজাটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কিচ্ছু তো বন্ধুরা এবার আমি মোচার কোপ্তা কারি বানাবো তার জন্য দেখো মোচাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে এবার একটু সিদ্ধ করে নেব মোচার সাথে আলুও সিদ্ধ করতে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে সিদ্ধ করে নেব মোচার আলুটা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করতে দিয়েছিলাম
এখন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখি। সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার জল ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, মোচার কপ্তা বানাতে গেলে এই মোচাটা যে সিদ্ধ করে নিয়েছি, এই সিদ্ধ করা মোচাটা ভালোভাবে বেটে নিলে খুব ভালো হয়। মিক্সার যাদের আছে তাদের সুবিধা, আর আমাদের শিলনোড়াতে বাটতে গেলে অনেকটা সময় চলে যাবে। সেই জন্য মাকে বলছি একটু এই আলু আর এই মোচাটা যে সিদ্ধ করে রেখেছি এটা ভালো করে চেপে চেপে চামচ দিয়ে আরাম খেতে দেবো। তোমার এই বাটিটা দিয়ে ছোটো করে দেখো ভালো হবে। মোচাটা সিদ্ধ হয়েছে বেশ ভালো। মা দেখো আলু আর মোচাটা ভালো করে ঘেঁটে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। চালের গুঁড়ো আদা রসুন বাটা লবণ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিংড়ি রয়েছে, এই চিংড়িটা দিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, এগুলোও ভালো করে চটকে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আর হলুদ গুঁড়ো দিলাম না। তো বন্ধুরা, মোচার সাথে চিংড়ি সহ মশলাপাতি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওদিকে মা তেল গরম করতে দিয়ে দিয়েছে, এবার এক এক করে ভেজে নেব। হিট হয়ে গেছে, তেল খুব গরম হয়ে গেছে। দেখো মা এগুলো ভেজে দিয়ে গেছে, আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এমনি ভাজাই থাকবে আর বাকিগুলো কপ্তা কারি হবে। তো বন্ধুরা, এবার মোচার কপ্তা কারি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটায় এলাচ লবঙ্গ আর দারচিনি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ধনে পাতাটা তোলা হয়নি, ক্যামেরাম্যান দুটো ধনে পাতা এনে দাও, মা নেই এখানে। দেখো ক্যামেরাম্যানের কোনো শান্তি নেই। কতটা লাগবে বন্ধুরা? এগুলো নিয়েছি, দেখো হবে কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, তরকারির ঝোলটা ফুটে গেছে, এবার মোচার কপ্তাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মোচার কপ্তা কারি আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, মোচার কপ্তা কারিটা কী দারুণ কালার হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। জানি না কেমন খেতে হবে, তবে সবাই একসাথে খেতে বসবো, আর এর স্বাদটা কেমন হয়েছে সবাই বলবো। তো চলো মা, ভাত নিয়ে চলে আসো।
তো দেখো সবাই আবার একসাথে বসে গেছি, তো থালা দেখো আমাদের। একসাথে মানে দুজন দুজন করে, মানে দুটো থালাতে চারজন বসছি। চলো খাওয়া শুরু করি। তো মোচার কোপ্তা প্রথমে। আমি খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি মোচার কোপ্তা খুব ভালো হয়েছে, চিংড়ি দেওয়া আছে না সেজন্য বেশি ভালো লাগছে, মিষ্টি মিষ্টি একটু খাওয়া আছে, ভালোই ভালো লাগছে। আর এটা যেহেতু কাঁচকলা মোচা সেজন্য একটু চিনি দিয়েছি। অসাধারণ মোচার কোপ্তা, হেভি টেস্ট ফুল আছে। ও লাল বিট, ভাত পুরো লাল হয়ে যাচ্ছে, সবার পাতে বিট কপি ভাজে চলে এসছে আর ভাতটা পুরো লাল হয়ে যাচ্ছে। তা বন্ধুরা প্রতিদিন নতুন নতুন মেনু, মোচার কোপ্তার পরেই লাল বিট ভাজা, ভাত পুরো লাল হয়ে যাচ্ছে, মিষ্টি মিষ্টি লাগছে না, মিষ্টি মানে সবজি খেতে মাঝখানে, এই বাগানে সবজি আর এই বাগানে বসে খাচ্ছি, বাগানে একটু ভাত বেশি লাগে বন্ধুরা, ভাত যা খাচ্ছি প্রচুর ভাত খেয়ে ফেলছি, সবুজ কলার পাতা আর সাদা ভাত জ্বলছে, ছেলে বউ মেটে বসছে আমরা একটা বসছি, এটা মোচার কোপ্তা, চিকেন একদম পুরো, কালারটা সুন্দর হয়েছে, খেয়ে দেখো আবার, তোমরা খাচ্ছ আমার তো লোভ লাগছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে, খুব মশা এসছে মানে বাগানে মশা গাছে গাছে আছো বলে, যা ভালো হয়েছে এখন আর কথা বলতে ইচ্ছা হচ্ছে, মনে হয় খাই এখন শুধু, সত্যি অসাধারণ। যারা প্রথম থেকে ভিডিওটা দেখো আরেকবার দেখে নাও কীভাবে বানিয়েছে, আর বৌমা যেভাবে বানিয়েছে তোমরা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর হয়েছে। যাদের বাড়ি প্রচুর মোচা আছে সেই মোচাগুলো এইভাবে বিভিন্ন ধরনের রান্না করে খাও, সবাইকে খাওয়াও, দেখবে বেশ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের ভিডিওগুলো, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলে না জানো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা 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 ভাত উড়ে গেল দেখেছো তো, ভালো তরকারি না হলে এত ভাত খাওয়া যেত, মোচা তো আমি খাওয়া হয় না ফেলে দেওয়া হয়, চিকেনকে হার মানাতে।